আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। গাড়ি ভর্তি রেশনের আটা পাচার করার সময় আটক করল পুলিশ। আজ বীরভূমের মুরারই থানার রাজগ্রামে নাকা চেকিং করার সময় আটা ভর্তি গাড়িটিকে আটক করে বীরভূমের মুরারই থানার পুলিশ। সঙ্গে গাড়ির চালক ও মালিককেও আটক করা হয়েছে। আজ দুপুরে বীরভূমের নলাডি থেকে একটি পিকআপ ভ্যান পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া আটা ভর্তি করে ঝাড়খণ্ডের বাড়ি হাওড়া নিয়ে যাচ্ছিল। সেই সময় গাড়িটিকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করার সময় গাড়ির চালক ও মালিক দুজনেই স্বীকার করেন, আটাগুলি বীরভূমের নলাডি থেকে কিনে নিয়ে ঝাড়খণ্ডের বার হাওড়া নিয়ে যাওয়া হচ্ছিল। মুরারই থানার পুলিশ গাড়ি সহ দুজনকে আটক করেছে। রামদুলাল মিল আর মুকেশ আপনি তো একটু আগে বলেছিলেন যে রাজু সিং আপনাকে দিয়েছে। রাজু সিং না, রাজু সিং ওখানকার চেয়ারম্যান বলবে তো আপনাকে, সাথে পারেন আমাকে, ওখানে চেয়ারম্যান বসে রাজু সিং। রাজু সিং করে দেবে, রাজু সিং করে দেবে। এক পিকআপ ময়দা ধরা পড়েছে রেশনে, এটা কী করবেন একটু? এটা আমরা বিস্তারিত জানছি, আমাদের কাছে খবর এসছে যে কোথা থেকে এই জিনিস পাওয়া গেলো। এটা ঝাড়খণ্ড যাওয়ার চেষ্টা করছিলো, ঢাকা চেকিং পয়েন্টে পুলিশ এটাকে ধরেছে। বিস্তারিত তদন্ত হবে কোথা থেকে এই আটা যে ব্যবসায়ী নিয়ে যাচ্ছিলো সে পেলো, তার ডিটেলস দিয়ে তার এগেনস্টে কড়া। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি, ক্রীড়া, অপরাধ, বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।